নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড টাউনের নতুন টিভিতে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম। তো আজকে আমি চলে এসেছি আবার দীঘার একটা থার্ড ব্লগ, এটা তোমরা আগে দুটো দেখেছো, তো আজকে হচ্ছে তৃতীয় নম্বর ব্লগ। তো এখানে চলে এসেছি, এটা একটা বিখ্যাত দোকান নিউ দীঘার তারমা হোটেল। এখানে এই রেস্টুরেন্টের কথা অনেকেই বলেছে আমাকে, তো ভাবলাম এখানে বিরিয়ানিটা ট্রাই করে দেখি। বিরিয়ানিটা এখানে হচ্ছে অন্যান্য জিনিসের থেকে বেটার আছে, তো ভাবলাম এটা ট্রাই করে দেখি। তো এখানকার বিরিয়ানিটার দামগুলো তোমাকে বলছি। তো ধরো তুমি এক দুই পিস মাংস, একটা আলু, একটা ডিম দিয়ে নিলে তোমার পড়বে হচ্ছে 130 টাকা, আর 130 তো চিকেন বিরিয়ানি। আর হচ্ছে যদি এক পিস দাও, একটা আলু আর একটা ডিম নিয়ে পড়বে তোমার ওটা 80 টাকা। চলো বিরিয়ানিটা দেখে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে এখানে বিরিয়ানির হাঁড়িটা দেখতে পাচ্ছ, এবার বিরিয়ানির হাঁড়িটা কাকুটা খুলে দেখাবে, দেখো ভিতরটা কেমন লাগছে। হ্যাঁ ভিতরটা দেখে নে, এই দেখো বিরিয়ানিটা, আর একটু খোলা যাবে, এই যে ভিতরটা এরকম। আর দামগুলো কত একটু আরেকবার বলে দাও তুমি। 130 দু পিস চিকেন দিয়ে, 130, আচ্ছা, আর এক পিস চিকেন দিয়ে 80, আচ্ছা ঠিক আছে। একটা আলু আর চিকেনের মানে সাইজ কত গ্রামের থাকবে? 100 গ্রাম, মানে যা হবে 100 গ্রাম সবকটা, আচ্ছা 100 গ্রাম। আর মটনটা 240, এটা এক পিসের, দু পিস চিকেন, দু পিস মটন, আচ্ছা মটন কত গ্রামের হয় না? 100 গ্রাম, আচ্ছা। আর এছাড়া তোমার দোকানে আর কি কি পাওয়া যায়? রুটি, তড়কা, চাউমিন, ফ্রাইড রাইস, বিরিয়ানি সবই কিছু পাবো, রুমাল রুটি, নান, ব্রেকফাস্টে হবে লুচি, কচুরি, আলু পরোটা, পনির পরোটা, বাটার টোস্ট, ডিম টোস্ট, মানে সব রকম পাবে, মানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সব রকম এখানে করা যাবে। তো এবার আমার ঠিক আছে, এবার দেখে যাও রুমাল রুটিটা তোমাকে দেখাচ্ছি এখানে করছে একটা কাকু। এই যে এখানে কাবাব ঝুলছে এখানে, আর এখানে হচ্ছে একটা রুমাল রুটি করছে, দেখো কিভাবে, দেখো এটা করছে, ঘুরাচ্ছে, দেখো কিভাবে দাদা কতটা উপরে উঠাচ্ছে এটা। তো এখানে স্পেশালি আমি বিরিয়ানিটাই খাবো, এগুলো দেখাচ্ছি এমনি, তো বিরিয়ানিটা আমি টেস্ট করবো। তো চলো বিরিয়ানিটা প্রথমে অর্ডার দিয়ে দিই। তো দেখো এখানে বিরিয়ানিটা যে অর্ডার দিয়েছিলাম, চলে এসছে বিরিয়ানিটা। প্রথমে আমাদের বলে রাখি যে এই যে থালাটা দেখছো এটা হচ্ছে তোমার ফুল, এটার দাম নিয়েছে তোমার 130 টাকা, দুই পিস চিকেন আছে। আর এটা দেখছো এটা হচ্ছে তোমার হাফ, এক পিস চিকেন দিয়ে নিচ্ছে 80 টাকা। এবার নেক্সট তোমাদের দেখা যায় যে চিকেনের সাইজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো বেশ মিডিয়াম সাইজের একটা চিকেনের পিস আছে, 100 গ্রামের পিস আছে বলেই দিয়েছে ওখানে, আর এটাও 100 গ্রামের মতোই আছে। আর এটার যে এটা একটা লেগ পিস আছে, এই যে দেখো লেগ পিস, তার সাথে রয়েছে দুটোর মধ্যে ডিম, আর আলু কই, আলু খুঁজে পাওয়া যাচ্ছে না, এই যে আলু, বেশ ভালো সাইজেরই একটা আলু রয়েছে। আর বলে কি যে আলু এই ডিমের জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ নেই, ওই 130 টাকার মধ্যেই আছে। আর তার সাথে রয়েছে এখানে স্যালাড দিয়েছে, শসা, পেঁয়াজ, গাজর দিয়ে দিয়েছে, ও চামচ আছে, চামচ দিয়ে কেমন হাত দিয়ে প্রথমে টেস্ট করে দেখবো। আর চালটা দেখো, চালটা তোমাদের দেখে একদম ঝুরঝুরে ঝুরঝুরে চাল লাগছে একদম। আর চালের যে সাইজটা মোটামুটি ভালোই আছে, চালের সাইজটা বেশ লং লাইস আছে সাইজটা। প্রথমে তোমাদের আলুটা একটু ভেঙে দেখা যাক কেমন নরম কিনা, দেখে তো মনে হচ্ছে আলুটা একদম মশলা ভিতরে ঢুকেছে, একটু সামনে আন, এই একদম গরম, ভিতরটা হালকা সাদা আছে, পুরোটা ঢোকেনি মশলাটা, এই ভিতরটা হালকা সাদা, কিন্তু মোটামুটি আলুটা একদম নরমই রয়েছে, হাত দিয়ে করে গলে যাচ্ছে নরম, আর ডিম রয়েছে। এবার একটু টেস্ট করে দেখব, এবার একটু টেস্ট করে দেখি, আর হচ্ছে ভাই বলি এই যে কোয়ান্টিটিটা দেখো 130 টাকা, যে কোয়ান্টিটি অনেকটাই দিয়েছে, একটু সামনে এনে দেখিয়ে দে, এই কোয়ান্টিটিটা বেশ অনেকটা রয়েছে কোয়ান্টিটিটা, দেখো এবার একটু টেস্ট করে দেখা যাক আলুটা নিয়ে, এই নরম নরম আলু, তার সাথে বিরিয়ানি, বিরিয়ানির যে স্মেলটা ভালো আসছে, কিন্তু হালকা একটু আমার নুনটা একটু কম লাগছে, নুনটা যদি আরেকটু হতো ভালো লাগতো, নুনটা একটু হালকা কম লাগছে। তার বাদে বিরিয়ানির স্মেল, চালটাও ভালো হয়েছে, একটু যদি হালকা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে আমার মনে হচ্ছে,
হালকা একটু বেশি দিয়েছে, এছাড়া সব ঠিকঠাক আছে। এবার চিকেন যেটা দিয়েছে চিকেনটা একটু ভেঙে দেখাই তোমাদের, একটু দেখে নাও। এই দেখো চিকেনটা, এই যে চিকেনটা হচ্ছে তোমার এরকম, চিকেনটা তোমার এরকম আছে, একদম সফট রয়েছে। এবার চিকেনটা দিয়ে একটু বিরিয়ানিটা আরেকবার ট্রাই করে দেখবো, আলু দিয়ে সব কিছু দিয়ে ট্রাই করবো। চিকেনটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগছে, চিকেনের ভিতরে পুরো মশলাটা একদম ঢুকেছে। অলওভার আমার সব কিছুই ভালো লেগেছে, শুধু একটুকুনি নুনটা একটু হালকা কম লেগেছে, ওটা আপনাদের নাও লাগতে পারে, আমি যদি নুনটা একটু বেশি খাই। তো আর কিছু বলার নেই, আপনারা যদি খান তো এখানে খেতে পারেন, আর যদি কেউ খেয়েছেন তাহলে কমেন্ট করে জানাবেন এখানকার খাবার কেমন লেগেছে। এটা একদম নিউ দিঘার সাগরবেলা হোটেল, তার একটু একদম কাছেই বললেই বলে দেবে, তার আমার রেস্টুরেন্ট তো, কৃষ্ণা কটেজ তার সামনেই, দোকান নাম আছে তারামা, আর তারামা হোটেল আর রেস্টুরেন্ট। এছাড়া আরও অনেক রকম খাওয়া যায়, দুপুরের ডিনার লাঞ্চ পাওয়া যায়, আর সকালে ব্রেকফাস্ট সব কিছু পাওয়া যায়। আমরা বিরিয়ানিটা ট্রাই করে দেখলাম, তো এতটাই রাখবো ভিডিওটা, ভিডিওটা বেশি বড় করব না। আর যে স্যালাডটা দিয়েছি এটাও কিন্তু এটার মধ্যে হচ্ছে, আলাদা কোনো টাকা দিতে হয়নি। ভিডিওটা এতটাই রাখছি, আর ভালো লাগলে ভিডিওটা একটা অবশ্যই একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে দেখেন সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, আমরা আরও অনেক ভিডিও আনব। তো আজকে ভিডিওটা এতটাই রাখছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে পরে, সবাইকে আজকে বন্ধ, টাটা।